গয়না গয়না তো চেনা চেনা লাগছে। আপনি কোথায় গেছিলেন বলুন তো? হ্যাঁ কোথায় গেছিলেন বলুন? তোমার বাড়িতে গেছিলাম। আমার বাড়িতে মানে আপনি আমার বাড়িতে কি করতে গেছিলেন? ওই যে লক্ষ্মী পূজোর পাঁচালি পড়তে। দিতে চলে যাওয়ার পর মনে হয় যে ওই বউটা বউটা ঠিক বলছে। কি ঠিক বলেছে? ও অপদার্থ নয়, তোমরা দুজন অপদার্থ। কি দেখছো কি? আপনাকে স্টপ ইট, মেয়েদের দিকে তাকাতে পারে না, আবার আমার দিকে না মানে হৃদে আমার জন্য সেম সাইড গোল দিয়েছে। এ জয় কারণ নয়, এটা একটা ড্র ম্যাচ। বিনাদি দয়া করো। না মানে হৃদে আমার জন্য সেম সাইড গোল দিয়েছে। এ জয় কারণ নয়, এটা একটা ড্র ম্যাচ। বিনাদি দয়া করো। ওরে বাবা, কিছুই তো দেখতে পাচ্ছি না চোখে, জেদ করে তো বাড়ি থেকে বেরিয়ে এলাম। ও ধোঁয়া দেখছি, সবই তো অন্ধকার লাগছে। তুমি বাড়িতে পুজোর জামা কাপড় দেবার কর্তব্য, সেটা কি তুমি জানো? হ্যাঁ দেখেছি, কিন্তু আপনি এগুলো কেন জিজ্ঞেস করছেন? কারণ তোমারও একটা শ্বশুর বাড়ি আছে আর আমারও একটা শ্বশুর বাড়ি আছে। খুব মিথ্যে, আমি জানি এটা নকল, কিন্তু এখনো পর্যন্ত সবাই জানে যে আমরা স্বামী স্ত্রী। কিন্তু ওই ইয়ে ওই পেমেন্টটা পেমেন্টটা পূর্ণ বিহারের খাতায় চলে যাবে। ইয়ে বাবার নাম ধরছো মা, তো কি করবো কি? হ্যাঁ সম্পর্ক সেদিনই চলে গেছে। উনি আমার বাবা নন, উনি আমার ত্যাজ্য বাবা আর আমি ওনার ত্যাজ্য কন্যা। গাধা পিটিয়ে কখনো ঘোড়া বানানো যায় না। না আপনার ছেলে গাধা আর না তাকে আমি ঘোড়া বানাবার কোনো পরিকল্পনা নিয়েছি। তাকে আমি মানুষের মতো মানুষ করে আপনার বাড়িতে আপনার সামনে দাঁড় করিয়ে তবেই আমি স্ত্রীর কাছে বিদায় নেব। কার কাছে? আদু বলছেন কেন? কি বলবো কি? হ্যাঁ দাদুর মতন দেখতে আমার লাইফটি পুরো হেল করে দিয়েছে। ওনাকে ধরো, ওনাকে ধরো। আইনা 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 না আইনা। কি দেখছেন? ছোটবেলায় মায়ের কথা মনে পড়ে গেল। স্যার আমার পৌঁছে গেছে স্যার। না স্যার না, আমি ভীষণ নই স্যার, কি করবো বলুন। মা জননীর কথা তো ফেলতে পারি না, মেম সাহেব বলে কথা। হ্যাঁ না না ঠিক আছে ঠিক আছে, আমি আমি আপনাকে সব ধারা বিবরণ দেব। তুমি এসেছো মা, কি সৌভাগ্য। ওরে ওরে কে আছে? সাপ বাজা উলুদে খামোশ। খামোশ বলছেন কি? হ্যাঁ আপনার বাড়িতে কুটুম এসেছে, আপনি দরজায় দাঁড় করিয়ে রাখবেন, ভেতরে ঢুকতে দেবেন না, এখানে দাঁড়িয়ে কথা বলবো? আগে জানা দরকার আপনার ইন্টেনশনটা কি। ইন্টেনশন কি? কি ছেলে? হ্যাঁ কি ছেলে আপনার? লোকে বলে রত্ন গর্ভা, আপনি তো দেখছি অপদার্থ গর্ভা। What do you mean by that? বাইরে কুটুম দাঁড়িয়ে রয়েছে আর আপনি দরজায় দাঁড় করিয়ে রেখেছেন। আমরা এসেছি কুটুম বেতা করতে, পুজোর জামা কাপড় নিয়ে এসেছি। এসো মা এসো মা, এসো এসো, রাগ করো না মা, এসো। আয় মা আয় 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 মা আয় আয়। কুটুম এসেছে বলে অত গলে যাওয়ার কিছু হয়নি ঠাকুমা। ওই 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 মেয়েটা আসছে,
ওই যে বাড়ির বউ এই ক্যাট ক্যাট করে কথা বলে, হ্যাঁ ওই মুখে ছিল তা জন্মের সময় মধু দেয়। আপনি? আমি এবারের মেজু বউ। তা হঠাৎ বাড়ি বয় কি করতে এসছেন? আমার মনে হয় যাই হয়ে থাক না কেন, আমার মেয়ে এ বাড়িতে বউ হয়ে এসেছে, তাই আমার কুটুম্বিতা করা উচিত। সেই জন্য আপনাদের সকলের জন্য আমি জামা কাপড় নিয়ে এসেছি পুজোর জন্য। আমার মা কি অপমান! আমার কাছে ম্যাজিকের একটা ফর্মুলা আছে যেটা বাবার জ্ঞান ফিরবে। তুমি তুমি কি বললে? তুমি ম্যাজিকের ফর্মুলা দিয়ে বাবাকে সুস্থ করে তুলবে? ভানুর কথা যদি সত্যি হয় তাহলে আমাকে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। চন্দন আমার মানে চন্দন আমার বাপের সম্পত্তি, বিশাল সম্পত্তি জানো তো মা, একা আমি ওই সম্পত্তি ভোগ করব। গুরু তুমি এসেছো? আপনারা কিচ্ছু করেননি, কিচ্ছু করেননি আপনারা, আপনারা জাস্ট ফেলে রেখেছিলেন পেশেন্টকে। আপনারা অশিক্ষিত অযোগ্য। আমি এই হসপিটাল নামে কেস করবো। আমি আপনারা আপনারা ডেলিভারেটলি অরণ্যকে মেরে ফেলেছেন। তোমরা তো তোমাদের বকুল ওস্তাদের শ্বশুর বাড়িতে এসছো, কি তো ভালো করে খাওয়া দাওয়া কর, চাঁদা নিই না একদম চিন্তা করবে না, ওস্তাদ আছে তো। যত সব আতিক্ষেতা এগুলো নিশ্চয়ই আমাদের জন্য বকুল। সরি গো, এই ধরনের চিপ জামা কাপড় আমরা কেউ পরি না। সৃষ্টিকে আংটিটা পরিয়ে দে। না শহরের বাবু, মণিমার সামনে এমন কিছু করবেন না যাতে মণিমা আবার চিন্তায় পড়ে যায়। পরের পরীক্ষায় তুমি যাতে ভালো করে উত্তীর্ণ হতে পারো এটা তার আগাম প্রস্তুতি বলতে পারো। সত্যি বলছো? তাহলে আমার পরের পরীক্ষাটা কি নিয়ে হবে? বেশি কৌতূহল ভালো নয় বন্ধু। তুমি তো জানো ভবিষ্যতের আভাস পেলে মানুষ বর্তমানকে ভুলে সেটা নিয়েই পড়ে থাকে। একটা খোলা ঘরে বিছানার ওপর সোনার গয়না ছড়ানো থাকবে, আর শ্যামার লোভী বৌদি পার্বতী কি চুরি করবে? না স্বয়ং মা দুর্গার নাক চাপি। আপনি রাধা রানী হয়ে কাজ করে যে টাকা উপার্জন করতেন সেটা আপনার বাড়ির খরচে লাগতো, কিছু মনে না করলে প্রতি মাসে আপনি আমার থেকে একটু টাকা নিয়ে নিজের বাড়িতে। ওনাদের দাবি দাবার মতোই সবকিছু নিয়ে আসবো। দাঁড়াও, আমার হীরের টুকরো ছেলে, এটুকু দেবেন না? আপনার ব্যাটা যদি হীরের টুকরো হয় আমার মেয়েও কাটি সোনার চেয়ে কিছু কম নয়। এ বে হবে নি। জয়ী, তুমি পূজোর কাজ করছো বলে তোমার খালি পা, মা দুর্গার কল্যাণে যদি তোমার পাটাই ভেঙে যায় তাহলে তো আর কোনো কথাই হবে না।